আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। সামনেই তো ঈদ, তো কি কি বিক্রি করছেন? সুমুই রেখেছি, আতর রেখেছি, ল্যাকসে রেখেছি, মাস্ক রেখেছি, টুপি রেখেছি, সঙ্গে সঙ্গে মাস্ক রেখেছেন, তাই তো? মাস্ক রেখেছি। বাজার হাট খুবই খারাপ, কেননা মার্কেটে এখন লোকজন তো খুবই কম ঢুকছে বাইরে থেকে, এই লোকালের মধ্যে যা বাজার হচ্ছে এই টুকটাক করে চালিয়ে নিচ্ছি। বিক্রিবাটা কি ভালো হচ্ছে? বিক্রিবাটা টুকটাক রয়েছে, মাল তো ভরসা করে তুলতে পারি না লকডাউনের জন্য, আর মালও তো চাহিদা পাওয়া যাচ্ছে না, মার্কেটের রেট এমনি বাড়া চড়া, ওই জন্য মালও তুলতে পারছি না। আগের বছরের থেকে এইবারে কি সেমই বা ল্যাচ্ছা না অন্যান্য জিনিসের দাম বেশি? এই বছর বেশি আছে রেট আগের বছর। আমদানির জন্য? আমদানির জন্য মাল পাওয়া যাচ্ছে না। এই দাম বাড়ার জন্য কি খদ্দের মানে কিনতে কি সমস্যার মধ্যে পড়ছে? খদ্দের তো একটু সমস্যা পড়বে, কেন রেট বেশি হলে সমস্যা পড়বে, কেন মানুষকে এখন কাজ কম্ব কিছু নাই, লকডাউন পুরো টোটালি বন্ধ রয়েছে, তার মধ্যে চার পাঁচ দিন খুলেছে মার্কেট, তাই জন্য মানুষের হাতে পয়সাও নাই, ওই টুকটাক মানুষের প্রয়োজন পড়ছে টুকটাক করে কিনে নিয়ে যাচ্ছে। আপনার নাম? শেখ হাসিবুল আলী। বাড়ি? কোটপাড়া, 5 নম্বর ওয়ার্ড। কি সেময় ও ল্যাচ্ছা কিনতে এসছে? হ্যাঁ হ্যাঁ, আমরা সিমুল আচ্ছা কিনতে এসেছি ঈদ উপলক্ষে, তবে লকডাউন দূরত্ব আর বাজার রেখে কিনবার চেষ্টা করছি। দাম অনেক বেশি, কিন্তু কথা হচ্ছে তবু পাওয়া যাচ্ছে, এটাই ভালো। দামটাও আমদানির জন্য কি? হ্যাঁ হ্যাঁ, আমদানির সমস্যা বা মার্কেট বন্ধ। কত করে কিনছে? ও গত বছর তো ছিল 770 টাকা, আর এবছর কিনছি 150 টাকা। ডবল দামে কিনছি। আমার নাম? আমার নাম মুন্সি গোলাম কিবিরিয়া, বাড়ি রায়পুকুর। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।